আজকে গত সপ্তাহে আমি দেখে গেছিলাম মধু নেওয়ার মতো অবস্থা ছিল অল্প করে এই বর্ষার আগে। এরপরও নিব কিনা চিন্তা করছি, তারপরেও আবার একটু ওয়েদার ভালো দেখছিলাম এই জন্য নিচ্ছি, নেওয়ার চিন্তা ভাবনা করছি। বড় দেখে নানা হাসা হচ্ছে। সম্মানিত দর্শক, একটু ধোঁয়া দিচ্ছি যাতে মৌমাছির একটু নিচের দিকে নেমে যায়। সম্মানিত দর্শক, কিছু মধু হয়েছে, সেগুলো নেওয়ার জন্য একটু এই বিকেলবেলা চাকগুলো নিচ্ছি। সময় তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি চাকগুলো তুলে এনেছি, বক্স থেকে বের করলাম। এখন আমি খুব অল্প সময়ের ভিতর মধুগুলো নিয়ে নিব। আমি যে সময়ে মধুটা নিচ্ছি এটা আসলে খুবই গুণগত মানের মধু। এই সময়ে ঔষধি গাছের বেশি ফুল ফুটে। আমি এই সময়ে এই মধুটা কালেকশন করতেছি। খুবই ভালো একটা মধু এই সময়ের মধুটা। আমি সর্বমোট চারটা চাক নিয়েছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চাকগুলো থেকে এখন মধুগুলো বের করে নিব। এই কীভাবে মধুগুলো বের করে নিব
সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এখন কিভাবে আমি চাকগুলো বের করলাম, এরপরও একটা কথা বলে রাখতেছি দর্শক, আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিং করছে, কিন্তু যখন মৌমাছি 100% ক্যাপিং করবে তখনই নেওয়া উচিত। কিন্তু ব্যাপার হচ্ছে এখন বর্ষাকাল চলে আসতেছে, ঝড় বাদল আরম্ভ হচ্ছে, এর আগে আমি যদি এই মধুগুলো নিয়ে না ফেলি তাহলে মৌমাছিরা এগুলো খেয়ে ফেলবে। এই জন্য ঠিক আগ মুহূর্তে আমি 4টা চাক থেকে, 6টা চাক ছিল টোটাল, 2টা থেকে আমি নিয়ে নেয়, চাক 2টা ছোটো ছিল অবশ্য, আমি 4টা চাক থেকে এখন মধু নিচ্ছি। আপনাদের আমি আরেকটা ভিডিওতে মধুটা আমি কীভাবে নিষ্কাশন করে নিচ্ছি, 100% ঔষধি গুণসম্পন্ন অর্গানিক খানি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে।